Hello everyone, welcome to biology tutorial hashtag Bubio. Jara SMFW অর্থাৎ State Medical Faculty of West Bengal এর admission procedure নিয়ে চিন্তিত বা উচ্চাকাঙ্ক্ষায় রয়েছো, টেনশনে রয়েছো, তাদের সমস্ত প্রশ্নের সমাধান আজ করতে চলেছি এবং বলতে চলেছি, তাই অবশ্যই শেষ অবধি দেখতে থাকো এবং সমস্ত প্রশ্নের অ্যানসার তোমরা অবশ্যই পেয়ে যাবে। বিগত বিভিন্ন ভিডিও অর্থাৎ তোমাদের SMFW কাউন্সিলিং রিলেটেড, ডিভি স্ট্যাটাস রিলেটেড, ডিভি স্ট্যাটাস অন রিলেটেড অনেক ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে পাবলিশ করা আছে, যার বিভিন্ন লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অর্থাৎ কেন ডিভি স্ট্যাটাস অন হয়নি, না হলে কি করবে, শেষ অবধি ডিভি স্ট্যাটাস যদি না অন হয় তাহলে কি করবে, সমস্ত তথ্য কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকছে সেই লিঙ্কগুলো। তো যারা দেখোনি দেখে নাও, আশা করি তোমার চিন্তা কিন্তু অনেকাংশে দূর হবে, ডেফিনেটলি দূর হবে। তারপরেও যদি বলছি যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, নিঃসংকোচে কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা অবশ্যই অ্যান্সার করব এবং হয়তো কিছু সময় লাগবে বাট অ্যান্সার করব, কারণ যে তথ্যটি দেওয়া হবে সম্পূর্ণ সঠিক দেওয়া হবে, কোনো নির্ভুল তথ্য দেওয়া হবে, তোমাকে কোনো ভুল তথ্য দেওয়া হবে না। আমরা চাই না কোনো ক্যান্ডিডেট কাউন্সিলিং থেকে বাদ পড়ুক, তাই সম্পূর্ণ সঠিক তথ্য দিতে তোমাদের এই ভিডিওগুলি প্রস্তুত করা হচ্ছে। তাই যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে, কারণ আপকামিং ডেজে বিভিন্ন ধরনের তোমাদের অফলাইন কাউন্সিলিং রিলেটেড, কলেজ রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু আসতে চলেছে। তাই যারা এ বিষয়ে জানতে চাও, সঠিক তথ্য জানতে চাও, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। এবং যারা উচ্চাকাঙ্ক্ষী এবং টেনশনে রয়েছে তাদের টেনশন দূর করতে অবশ্যই সেই সব বন্ধুবান্ধবদের সাথে বা ভাই বোনদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিও যারা এই বিষয়ে উচ্চাকাঙ্ক্ষী রয়েছে, কারণ এই এর পরবর্তী সেশনে ভর্তি হওয়ার পর তাদের লাইফের একটা নতুন স্টেজ শুরু হবে, তারা এগিয়ে যেতে পারবে, সঠিকভাবে শিখতে পারবে, কোর্স সম্বন্ধে জানতে পারবে, বাট একটা স্টেপ ভুল হলে কিন্তু তারা অনেকাংশে পিছিয়ে পড়তে পারে। তাই সম্পূর্ণ সঠিকভাবে সেই বিষয়গুলি জেনে নিও। দেখো কয়েকদিন আগে কিন্তু এই ওয়েবসাইট প্রচুর সমস্যা চলছিল, আমরা দেখেছি, তোমাদের সামনে দেখিয়েছি যে ওয়েব পেজই ওপেন হচ্ছিল না, নাও কিন্তু অনেকটা ক্লিয়ার, কারণ সেখানে অনেকটা ওয়েব পেজকে ডেভেলপ করা হয়েছে, ওয়েবসাইটের সম্পর্কে জানানো হয়েছে। অনেকেই ভুলবশত তোমরা প্রথমে ওয়েব পেজ খোলার পর স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে দিচ্ছ, স্টুডেন্ট লগ ইন কিন্তু পূর্ববর্তী ক্যান্ডিডেটের জন্য, যারা বিগত পড়াশোনা এই বিষয়ে করেছে তাদের জন্য, তোমাদের কিন্তু নয়। তো যারা নতুন আছো তারা কিন্তু এখানে একদম ক্লিক করবে না, আর তারা কী করবে একটু স্ক্রোল করে নিচের দিকে চলে আসবে। আরও আগে বলে দিই যে স্যার আমরা কীভাবে এই ওয়েবসাইটে যাব, যারা এখনও স্টিল নাও জানো না যে কীভাবে এই ওয়েবসাইটে যাবে, তাদের জন্য বলে রাখি জাস্ট গুগলে গিয়ে তোমরা বা গুগল ক্রোমে গিয়ে যেখানেই যাও না কেন smfwbee.in এই ওয়েবসাইটে ক্লিক করো, দেখো তোমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে। অনেকেই জিজ্ঞাসা করতে চাইছো স্যার আমার এখনও ডিভি স্ট্যাটাস অন হয়নি, কী করব বা কী হবে, তার আগে জেনে রাখি দেখো 19 তারিখ কিন্তু একটি নতুন তোমাদের সম্পূর্ণ নতুন একটি নোটিশ পুনরায় পাবলিশড হয়েছে, যেই নোটিশটি সম্পূর্ণ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে বিভিন্ন বিষয়ে সে বিষয়ে কিন্তু তাদের সম্পূর্ণ ক্লিয়ারিং ভিউ পাওয়ার জন্য নতুন নোটিফিকেশন এসেছে। তাই যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে কিন্তু এই বিষয়ে জানো না, তাদের কিন্তু আলাদাভাবে ভেরিফিকেশন হচ্ছে এবং যেটি অফলাইন ভেরিফিকেশন হচ্ছে সে বিষয়ে আমরা বলবো, তাই অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। তার আগে আমরা দেখে নিই যে এখানে কিন্তু আমাদের পরবর্তীকালের ওয়েব পেজটায় আমরা যেতে পারছি কিনা। দেখো অবভিয়াসলি কিন্তু ওয়েব পেজ ডেভেলপড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তোমাদের সামনে খুলে যাচ্ছে যে স্টুডেন্ট লগ ইন, ঠিক আছে, স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলেই তুমি তোমার ডিভি স্ট্যাটাস অন হয়েছে কি না, ডিভি স্ট্যাটাস সম্পর্কিত তথ্য, সম্পূর্ণ তথ্য তুমি লগ ইন থেকে পেয়ে যাবে। আমরা বিগত দেখিয়েছি অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে ডিভি স্ট্যাটাস কিন্তু অন হয়নি, হ্যাঁ কোনো অপশনই নেই ডিভি স্ট্যাটাস অন, তার মানে তাদের কোনো চিন্তার কারণই নেই, আগেও বলেছি আবারও বলছি তাদের কোনো চিন্তার কারণ নেই। তারা ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টসগুলো তোমরা দিয়ে রেখেছিলে, যে ডকগুলো দিয়ে রেখেছিলে সেগুলো সম্পূর্ণ ঠিক আছে, যাদের ডিভি স্ট্যাটাস চাইছে কয়েকটা মাত্র চাইছে, কাউকে অ্যাডমিট কার্ড চাইছে, কাউকে আধার কার্ড চাইছে, মানে তাদের সেগুলো একটু সমস্যা রয়েছে, তাদের সেইগুলো দিলেই চলবে। তো অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করে জাস্ট প্রতিদিন একবার চেক করে নাও,
সকাল 11টা থেকে 1টার মধ্যে চেক করো, নতুনভাবে আপডেট ওই টাইমটার মধ্যেই আসছে। যতজন ক্যান্ডিডেটের আমরা দেখেছি তাদের কিন্তু সেই টাইমে আসছে, তাই কোনো চিন্তার কারণে অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করো, তোমার অ্যাপ্লিকেশন ডাটাগুলি দাও এবং তোমরা সেখান থেকে কিন্তু ভিউজ পাবে। অনেকেই জিজ্ঞেস করছো অ্যাপ্লিকেশন লগ ইন করতে আবার কী কী লাগবে, তাও তাদের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে তোমরা কিছু না, জাস্ট রেজিস্ট্রেশন নম্বরটা দাও, রোল নাম্বার দেবেন, অনেকে রোল নাম্বার দিয়ে ভুল করছো, চিন্তিত হচ্ছ, রোল নাম্বার নয় রেজিস্ট্রেশন নম্বর, ফর্ম ফিল আপের সময় পাসওয়ার্ড দাও, দেন যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা ফিল করো, দেন ফিল করা হয়ে গেলে পুনরায় তোমরা লগ ইনে ক্লিক করো। জাস্ট সিম্পল প্রসেস, লগ ইনে ক্লিক করলেই তোমরা কিন্তু একদম দেখতে পাবে ডিবি স্ট্যাটাস অন হয়েছে, ডিবি স্ট্যাটাস তোমার অন আছে অর নো আছে। নো থাকলে কোনো চিন্তার কারণই নেই, যাদের অন আছে যেটা চাইছে সম্পূর্ণ ডকুমেন্ট বেস ফাইলে কিন্তু একসাথে করে দিয়ে দাও, যে সম্পর্কিত তথ্য অলরেডি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিতে পারো, চেক করে নিতে পারো। দ্বিতীয় প্রশ্ন হলো যে যদি ডিবি স্ট্যাটাস একবার অন হয়েছে, কেউ ডিবি স্ট্যাটাস দিয়েছে যেটা চেয়েছে, তারপরে পুনরায় তাকে ডিবি স্ট্যাটাস আবার সেই বিষয়ে চাইছে এবং সেম চাইছে, ঠিক আছে, ডিবি স্ট্যাটাস সেম চাইছে যে সেম কিছু আপলোড করার জন্য, কিন্তু কোনো অপশন নেই, ঠিক আছে। এই নিয়ে আমি যতদূর এই বিষয়ে পরীক্ষার মানে বিভিন্ন পরীক্ষকদের সাথে কথা বলে বা ওয়েব ডেভেলপারদের সাথে কথা বলে যতদূর জানতে পেরেছি, এটা একটা টেকনিক্যাল এরর রয়েছে, ত্রুটি রয়েছে। তো অবশ্যই যদি তোমাকে তোমার আপলোড না হয়ে থাকে তাহলে পুনরায় আপলোডের অপশনটি ওপেন হবে, একটু চেক করে দেখবে যে দুই একদিনের মধ্যে ওপেন হচ্ছে কি না। যদি ওপেন না হয় চিন্তার কোনো কারণ নেই, তুমি যে আপলোডটি আপলোড করেছিলে সেটা সাকসেসফুলি এবং সেটাকেই ধরে নিয়ে গণ্য করা হবে, তুমি পরবর্তী কাউন্সেলিং প্রসেসে এন্টার করতে পারবে। আবারও বলে রাখি, সোচিন্তার কোনো কারণ নেই এবং সেই সঠিক আপলোড করলেই হবে, পূর্বে যে সঠিক আপলোড করেছো সেটা আপলোড করলেই হবে, নো ডাউটলি চিন্তার সম্পূর্ণ কোনো রকম কারণ কিন্তু নেই, এটা তোমাদের মাথায় সম্পূর্ণভাবে ঢুকিয়ে নাও, ক্লিয়ার করে নাও। আমাকে অনেকেই মেসেজে জিজ্ঞেস করেছো যে স্যার আবার চাইছি আমি কী করবো, কোনো অপশন নেই। তো চিন্তার কোনো কারণ নেই, একবার আপলোড হলেই তোমাদের কিন্তু হবে। এরপর বলে রাখি যে স্যার আমার তো আসেনি, আপনি বলে দিলেন যে না এলে আর দেখার দরকার নেই, বাট এটা র্যাঙ্ক কার্ড অনুযায়ী চেক করছে বা সেইভাবে তোমাদের কাছে আসছে, তো স্টিল নাও তোমাদের দেওয়া হয়েছে 8 তারিখ থেকে 24 তারিখ, তো 24 তারিখ রাত্রি 12টার আগে অবধি কিন্তু সবাইকে বলছি তোমরা অবশ্যই, সরি 23 তারিখ রাত্রি 12টা, 24 তারিখ লাস্ট ডেট আছে মানে 23 তারিখ, হ্যাঁ, তো এই 23 তারিখ 12টা কিন্তু প্রত্যেকে চেক করবে, যদি 24 তারিখ ওপেন থাকে তাহলেও চেক করবে, কারণ যদি কোনো রকম ত্রুটি থাকে তোমাকে চাইলে শেষ দিনেও চাইতে পারে, তাই অবশ্যই দিয়ে দাও ডকুমেন্টটি স্ক্যান করে একটা পিডিএফ করে, অনেক অংশে তুমি কিন্তু ক্লিয়ার থাকবে, সেই বিষয়ে অবগত থাকবে, তোমার কাউন্সেলিংয়ের থেকে বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। এরপর যেটা বিষয়ে আমরা অনেকে জিজ্ঞেস করছো, অফলাইন তাহলে কবে থেকে স্টার্ট হবে, কীভাবে অফলাইন বিষয়ে তথ্যগুলো আমরা জানবো, হ্যাঁ কীভাবে সেই সম্পর্কিত পাবো। দেখো আমরা ওয়েবসাইটের তরফ থেকে এখনও পর্যন্ত বিভিন্ন নোটিফিকেশন দেখে বা খবরের মাধ্যমে যেটুকুনি জানতে পেরেছি যে কবে থেকে তোমাদের সেই ওপেন হচ্ছে, অর্থাৎ তোমাদের SMFWBEE অফলাইন কাউন্সেলিং কবে থেকে ওপেন হচ্ছে, কিভাবে হবে অফলাইন কাউন্সেলিং, তো সেই সম্পর্কিত তথ্য আমরা যতদূর জানতে পেরেছি অফলাইন কাউন্সেলিং কিন্তু তোমাদের হবে যে কবে না 27 তারিখ, 27 আগস্ট থেকে কিন্তু তোমাদের অফলাইন কাউন্সেলিং চালু হচ্ছে। এবং এবার জিজ্ঞাসা কোথায় হবে, কোথায় গিয়ে অফলাইন কাউন্সেলিং করাবো, আরজিকর যে মেডিকেল কলেজ রয়েছে কলকাতা, সেখানে তোমাদের অফলাইন কাউন্সেলিং কিন্তু হবে, ওকে, মেডিকেল কলেজ কলকাতা, সেখানে কিন্তু তোমাদের অফলাইন কাউন্সেলিং হবে, মেডিকেল আরজিকর মেডিকেল কলেজ। হ্যাঁ, তোমরা যারা চেনো না বা জানো না কীভাবে যাবে, ম্যাপ ইউজ করবে, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে, শিয়ালদা বা হাওড়া স্টেশনে নামার পর যে যেখান থেকে আসছো ম্যাপ ইউজ করবে, ওলা ক্যাব করে নেবে বা ট্যাক্সি ধরে নেবে, বাস নিতে পারো, বাস নেওয়ার জন্য ট্রাফিককে জিজ্ঞেস করে বাসে চাপবে, কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করে নয়, এক একজন এক এক রকম অ্যান্সার দেবে, তো বিভ্রান্ত হলে সময়ে প্রবেশ করতে না পারলে সমস্যা হবে। এবার প্রশ্ন যে 27 তারিখই কি সবারই
একসাথে যত ক্যান্ডিডেটের র্যাঙ্ক আছে সবাই কি একসাথে যাবে? দেখো সে সম্পর্কিত তথ্য এখনও কিন্তু ওয়েবসাইট কোনো রকম আপলোড করেনি। খুব রিসেন্টলি আমাদের তথ্য পাওয়া খবরে 27 তারিখের আগে আরও একটি নোটিশ কিন্তু পাবলিশ হতে চলেছে, তাই তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং এখানে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকন দাও। অবভিয়াসলি তোমার কাছে নোটিফিকেশান যাবে, সম্পূর্ণ সঠিক তথ্য পাবে, কারা কবে যাবে সেই সম্পর্কিত তথ্য পাবে। এবার প্রশ্ন, 27 তারিখ যদি ডাকেও সবাইকে কীভাবে ডাকবে? দেখো শিফট অনুযায়ী ডাকবে, ঠিক আছে, বিভিন্ন শিফটে ডাকতে পারে। প্রথমে 1 থেকে 3 হাজার ডেকে নিল, সেখানে যতজনের কাউন্সিলিং হলো সেটা করিয়ে নিল, আর তারপরে সেকেন্ড শিফটে আবার ডাকতে পারে। সম্ভবত শিফট অনুযায়ী ডাকে না, বিগত বছরে যারা লাস্ট মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সিলিং হয়েছে শিট অনুযায়ী ডাকে না, ঠিক আছে, মানে শিফট অনুযায়ী ডাকে না। তোমাদের ডাকলে ডে অনুযায়ী ডাকবে, ঠিক আছে। 27 তারিখ সম্ভাব্য ডাকলো তোমাদের 1 থেকে 3 হাজার। 28 তারিখ ডাকলো যে বাকি তিনের পর থেকে সম্পূর্ণ 7 হাজার। এইভাবে কিন্তু ক্যান্ডিডেটদের ডেকে নেওয়া হয়, যেখানে একটি ডিজিটাল বোর্ড থাকে, সেই ডিজিটাল বোর্ডে বিভিন্ন কলেজ মানে শো করে এবং সেখান থেকে কোথায় কত ভ্যাকেন্সি আছে তোমাকে দেখে নিয়ে করতে হবে। তো অবশ্যই একটি ডায়েরি নিয়ে যাবে বা নোটপ্যাড নিয়ে যাবে, ডিজিটাল বোর্ডে কখন কতগুলো সিট থাকছে, কোন জিনিসগুলো ভালো, কোন কলেজগুলো ভালো, কোন কোর্সগুলো ভালো। দেখো এই সম্পর্কিত আগেও বলেছি, আবারও বলে দেবো, কলেজ লিস্ট দিয়ে দেবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাও, সমস্ত নোটিফিকেশান দিতে পারো। বারবার বেল আইকন দেওয়ার কথা একটাই বলছি, অল নোটিফিকেশানে ক্লিক করার কথাই বলছি, কোনো নোটিফিকেশান যেন কাউন্সিলিংয়ের আগে মিস না হয়ে যায়। মিস হয়ে গেলে তুমি পিছিয়ে পড়বে, ভুল তথ্য পড়লে তুমি কাউন্সিলিং থেকে বাদ পড়বে, বাজে কলেজ পাবে, এই সম্ভাব্য ঘটনা কিন্তু বিগত বছরেও ঘটেছে, তো ঘটতে পারে। তাই অল নোটিফিকেশান পেতে তোমাকে সাবস্ক্রাইব বাটন প্রেস করে কিন্তু অল নোটিফিকেশানে ক্লিক করতে হবে, বেলকে দাবিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী ভিডিও সম্পর্কে যখন নোটিফিকেশান আসবে দেখব। তার আগে অনেকেই চিন্তায় রয়েছে যে তাহলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের আবার কী চাইছে। দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তোমরা এই জায়গাটা ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবা। দেখো বলছে ডকুমেন্ট ভেরিফিকেশান ফর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, হ্যাঁ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ক্লিক হেয়ার, এখানে তুমি যদি ক্লিক করো, তোমাকে ক্লিক করলেই কিন্তু সম্পূর্ণ এই বার্তাতে পেয়ে যাবে যে কী ওরা বলতে চেয়েছে, ঠিক আছে। প্রশ্ন যে কিভাবে হবে, এখানে কি, এখানে ক্লিক করো ভালোভাবে এবং ক্লিক করলে নতুন নোটিফিকেশান আসবে এবং নোটিফিকেশানটা তুমি শো করতে পারবে। চলো আমি তোমাদের সামনে শো করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ক্লিক করে দিলাম, ক্লিক যেই আমরা করে দিলাম, একটা পিডিএফ ডাউনলোডের অপশন দিচ্ছে, পিডিএফটি ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। ডাউনলোড করার পর পিডিএফ স্ক্যানার দিয়ে আমরা খুলে নিলাম। যখনই পিডিএফটা ওপেন হয়ে গেল, দেখো দেখে নাও যে কী নোটিফিকেশান আছে। প্রথম কথা হচ্ছে কত তারিখ, কিন্তু আগে দেখো, লক্ষ্য করো যে কত তারিখ ওপেন হয়েছে, 19 তারিখ কিন্তু তোমাদের এই এটি ওপেন হয়েছে। কী দিয়েছে, বলেই দিয়েছে, ইম্পর্টেন্ট নোটিশ, কে পাবলিশ করেছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। যে কোনো সমস্যায় এই টেলিফোন নাম্বারে কল করো, স্যারদের সাথে কথা বলো, অনেক সময় তোমাকে একবারে নাও পেতে পারো বাট পাবে, উপকৃত হবে তুমি এখানে, ঠিক আছে। যে কোনো সমস্যায় আমাদেরও জিজ্ঞেস করতে পারো, আমরা সঠিক তথ্য তোমাকে প্রদান করে থাকব, ঠিক আছে। তো টোটাল তোমাকে যেখান থেকে ফিজিক্যাল ভেরিফিকেশান ফর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হু আর দ্য মেরিট লিস্টেড অর অ্যাডমিশন ইন ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্সেস, হ্যাঁ, অ্যারেঞ্জ অ্যাট দ্য মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল 88 কলেজ স্ট্রিট কলকাতা, এইখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে এই সম্পর্কিত। তো ফিজিক্যাল ভেরিফিকেশান করার জন্য, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ভেরিফিকেশান করানোর জন্য 23 তারিখ কিন্তু 2022, হ্যাঁ, সকাল 10টার আগে তোমাদের পৌঁছাতে হবে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ কলকাতা, ঠিক আছে, এখানে। তো সেখানে তোমরা কবে কোথায় হবে, যারা মেরিট লিস্টে আছো কীভাবে যাবে সেই সম্পর্কিত তথ্য চলো আমরা জেনে নিই। দেখো 23 তারিখ কিন্তু থেকে কত তারিখ অবধি জেনেছে যা ডেকেছে তোমাদের, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কত তারিখ অবধি ডেকেছে। 23 থেকে ডেকেছে কিন্তু খেয়াল করে দেখো যে 25 অবধি। 23 তারিখ কারা যাবে, যারা 23 তারিখ যাবে তারা হচ্ছে কিন্তু কী বলছে, লোকোমোটরি ডিসঅর্ডার, অর্থাৎ যাদের হাঁটতে চলতে সমস্যা আছে তাদের অর্থোপেডিক সার্জন এবং ফিজিক্যাল মেডিসিন কিন্তু স্পেশালিস্ট দিয়ে তোমাদের আদৌ কি তোমরা ফিজিক্যাল ভেরিক্যাপ মানে হ্যান্ডিক্যাপ আছো সেটা দেখে নেবে। একদম সঠিক মানে তথ্য এবং সঠিক প্রসিডিওরে তোমাদের কিন্তু চেক আপ করা হবে। দেন যারা অনেকেই ভুল ভাল ক্যান্ডি মানে আপলোড করে থাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তো তারা যাতে সঠিক কিনা সেটা চেক করার জন্য এই সিদ্ধান্ত, বাকি কিছু না। তো ভয়ের কোনো কারণ নেই, নিজের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা জেরক্স কপি, অরিজিনাল কপি আর র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে। দেখো এখানে 24 তারিখ কাদের ডেকেছে, যারা হিয়ারিং অর্থাৎ কানে শুনতে অসুবিধা হয়, 25 তারিখ যাদের দেখতে অসুবিধা হয়, হ্যাঁ, তো
তো ইএনটি স্পেশালিস্ট তাদের রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার সব দেওয়া রয়েছে শ্যাল বি অ্যাটেন্ড ঠিক আছে সেই সম্পর্কিত তথ্য কি নিয়ে যাবে অবশ্যই এই দুটো কিন্তু নিয়ে যেতে হবে র‍্যাঙ্ক কার্ড ঠিক আছে দু কপি নিয়ে যাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে অরিজিনাল সার্টিফিকেট সেটা অবশ্যই নিয়ে যাবে জেরক্স দু কপি নিয়ে যাবে ঠিক আছে জেরক্স কিন্তু দু কপি নিয়ে গিয়েও এক কপি ছবিও নিয়ে যেও তোমার ছবির সাথে মিলাতে চাইবে কিন্তু দেখো এখানে সেক্রেটারি SMFWBEE যে রয়েছে তেনার অলরেডি সই এবং তার অলরেডি যে ডিএম ডিকে ঘোষ রয়েছেন সম্মানীয় তো তার কিন্তু সই দেওয়া রয়েছে তো সম্পূর্ণ সঠিক তথ্য তাই সম্পূর্ণ সঠিক তথ্য পেতে এবং এই জাতীয় বিভিন্ন কাউন্সিলিং রিলেটেড অফলাইন কাউন্সিলিং রিলেটেড তথ্য পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দাও এই বিষয়ে যারা উচ্চাকাঙ্ক্ষী বা টেনশনে রয়েছে তাদের সাথে শেয়ার করে দাও এবং শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ আগামী ভিডিওয় তোমাদের আবার দেখা হচ্ছে।